আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহানাস রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাইক্রো ওভেনে পারফেক্ট পুডিং রেসিপি পুডিং খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আজকে রেসিপিতে হেল্প করেছে আমার হাজব্যান্ড চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে ক্যারামেলের জন্য একটা পাত্রে নিয়ে নিব এক টেবিল চামচ পানি তার সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এটাকে মিডিয়াম আছে রাখতে হবে খুব দ্রুত নাড়তে হবে তা না হলে চিনিটা পুড়ে যাবে এ প্রসেসটা অনেক দ্রুত করতে হবে কেরামেল তৈরি হয়ে গেছে আমার কাছে এই কালারটাই পছন্দ আপনারা চাইলে আরেকটু রেখে ডার্ক করতে পারেন এটাকে এক সাইডে রেখে পুডিংয়ের বেটার তৈরি করার জন্য একটা বলে দুইটা ডিম নিয়ে নিব দিয়ে দিচ্ছি ওয়ান ফর্থ কাপ চিনি এবার চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেছে এবার আগে থেকে হাফ কেজি গরুর দুধ জাল করে এক পোয়া করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তারা পুরা রেসিপিটা দেখেই তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ আমার মতো অথবা আমার চেয়ে ভালো তৈরি করতে পারবেন এবার পুডিংয়ের পাত্রে মিশ্রণটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিব ছেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি একটা ওভেন প্রুফ বাটিতে পুডিংয়ের পাত্রটা বসিয়ে পানি দিয়ে দিব পানির পরিমাণটা আমি বলছি না আপনারা পাত্রের সাইজ অনুযায়ী দিয়ে দিবেন এই পাত্রে যখন পুডিংয়ের পাত্র বসাবেন তখন খেয়াল রাখবেন পুডিংয়ের পাত্রটি যেন ওয়ান ফোর্থ ডুবে থাকে তা না হলে পানি বেশি হলে উপরে উঠে যেতে পারে কম হলে পানি শুকিয়ে যেতে পারে এবার এটাকে মাইক্রো ওভেনে দিয়ে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব। ত্রিশ মিনিট পর কাঠি ঢুকিয়ে চেক করে দেখবেন যদি না হয় আবার সেম প্রসেসে দশ থেকে পনেরো মিনিট বেক করে নেবেন আমার পুডিংটা হতে সময় লেগেছিল চল্লিশ মিনিট পুডিংটা হয়ে গেলে ঠান্ডা করে সেট করার জন্য ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিটের জন্য এবার এটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ